ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হত্যা মামলায় ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য মাজহার ইসলাম সুজনের জামিন ও রিমান্ড নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক রমেশ কুমার ডাগা এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, গত 5ই আগস্ট শিক্ষার্থী আবু রায়হানকে একটি বাড়িতে আটকে রেখে পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা করেন নিহতের বাবা। এই হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয় মাজহার ইসলাম সুজনকে। দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে 10 দিনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। এ সময় আদালত প্রাঙ্গণে তার সমর্থকরা স্লোগান দিলে পুলিশ একজনকে আটক করে।